ভারতের পররাষ্ট্র সচিবে ঢাকা সফর নিয়ে খোঁজ খবর দিয়েছেন সহকর্মী জান্নাতুল মোহনা স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মোহনা স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জি ভারতের লোকসভা নির্বাচন চলছে ইতিমধ্যে ঢাকা এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্র একটু জানতে চাই বাংলাদেশের জন্য কোনো সুখবর রয়েছে কি জ্যোতি যেমনটা বলছেন যে চলছে ভারতের লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের বিশেষ করে তিস্তা গঙ্গার যে চুক্তি এবং তিস্তা চুক্তি নিয়ে তো আপনি জানেন যে সেই অনেক দীর্ঘ দিন যাবত এই ভারত বাংলাদেশের মাঝে এই চুক্তিটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং চুক্তি নিয়ে কতদিন ধরে আলাপ আলোচনা চলছে কবে হবে কি হবে তবে বিনয় মোহন কোয়াত্র যখন এই এমন একটি গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশে এসেছেন তো এই গুরুত্বটাও কিন্তু আমাদের গঙ্গা তিস্তা বা তিস্তাদের চুক্তি সে চুক্তির উপরে আমরা পড়বে বলে মনে করছি এবং তাদের আলোচনা থেকে যতদূর জানতে পেরেছি জানিয়েছেন যে আর নির্বাচন হলে যে নতুন সরকার গঠন করা হবে তখন এর পরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন এবং নতুন সরকার গঠনের পরে এই হবে তার প্রথম ভারত সফর তো এই সফরের মধ্যে কিন্তু আমাদের একটা আমরা আশাবাদী যে এবার গঙ্গা চুক্তি তিস্তা চুক্তি যে বাস্তবায়ন হতে পারে বা বাস্তবায়ন হওয়া নিয়ে কিন্তু আমরা একটা আশা রাখছি এবং সেই ধরনের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে আর এছাড়া যদি বলা যায় যে আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ভারতের ভিসা নিয়ে যে জটিলতা এবং ভিসা জটিলতা নিয়ে যে পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও এটা কিন্তু মেনে কঠিন যে ভারত কিন্তু আমাদের এত সময় মানে এত ভারতের ভিসা পেতেই এত সময় বা এত জটিলতা কেন আমাদেরকে পোহাতে হবে এই নিয়ে কিন্তু জনমনে এক ধরনের চাপা খুব বলেন বা একটা চাপ ধরনের চাপা অস্বস্তি বলেন তা কিন্তু দীর্ঘদিন যাবতে বিরাজ করছিল তো আশা যে দুই মধ্যে একটা বা ভিসা নীতি আরও সহজ হবে আর জনগণের অস্বস্তি বা জনগণ ভিসা নিয়ে যেই ঝামেলায় পড়ে বা যেইরকম ধরেন ভিসা নিয়ে জটিলতা বা সমস্যায় ভোগেন সেই সমস্যা কমে যাবে এবং আরো সহজে হয়তো ভারতের ভিসা পাওয়া যেতে পারে আর এছাড়া আরও বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে যেমন ডোনাল্ড লু আসছেন পনেরো চোদ্দই মেতে আসছেন এবং তিনি একজন মার্কিন কূটনীতিক হিসেবে বাংলাদেশ সফরে আসবেন তার সাথে এবারের নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন অনেক অনেক ধরনের ধরনের অস্বস্তি বোধ করেছিলেন এবং নানা ধরনের প্রশ্ন বলেন বা নানা ধরনের কিন্তু আমাদেরকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তর বরাবর তো তাদের একটা আমাদের নির্বাচন নিয়ে একটা অস্বস্তি ছিল এবং তারা এক ধরনের পজিটিভ দেখাচ্ছিল কিন্তু সেই সময় কিন্তু এখন ডোনাল্ড লু যেহেতু আসছেন তো সেই ক্ষেত্রে বলা যায় যে হয়তো মার্কিন আর বাংলাদেশ মার্কিন আর বাংলাদেশিদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আগের মতো জোরদার হবে বা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটার আশা আমরা করি যে আমরা রাখি যে মার্কিনদের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে সেই সম্পর্কটি হবে যদিও গতদিন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে লু আসছেন রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ আলোচনা করতে কিন্তু আজকে পররাষ্ট্র সচিব যে মাসুদ বিন মোমেন সাহেব উনি আমাদের সাথে কথা বলে জানিয়েছেন কেবল রোহিঙ্গা সংকট নিয়ে না আরও যেই দ্বিপাক্ষীয় যে আলাপ আলোচনা আঞ্চলিক ব্যাপার সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হবে এবং কিছু সংকট যে আমাদের আমাদের দেশের সাথে দেশে বিরাজ করছে সেই সংকট নিরসনেও আলাপ আলোচনা হতে পারে কেবল মার্কিনেরাই না বাংলাদেশের সাথে কিন্তু এখন সুসম্পর্ক করতে বিশ্ব তাকিয়ে আছে আমাদের দেশের যে উত্তরোত্তর যে অগ্রগতি বা উন্নতি যে একটা একটা ছোট দেশ হিসেবে আমরা দিনে পরদিন যে ডিজিটাল থেকে স্মার্টের দিকে আগাচ্ছি তো এইভাবে আমাদের যে টেকনিক্যাল বলেন বা অন্য আন্তর বিশ্ব রাজনীতির এখন যে অবস্থা সেই অবস্থায়ও আমরা দাঁড়িয়ে আছি টিকে আছি এবং সেই অগ্রগতিতে কিন্তু অনেক দেশই খুবই মানে অনেকভাবে কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে বিশেষ করে হচ্ছে এই যে তারা আসবেন সফর করবেন এর মাধ্যমে কিন্তু একটা ঢিলে ঢালা সম্পর্কের যে একটি গরম তেজ আমরা ধরতে পারছিলাম তখন নির্বাচনের পরবর্তী সময় এই গরম তেজটা হয়তো একটু কমবে বলে আমরা আশা প্রত্যাশা আসলে আমাদেরও থাকবে মোহনা অন্য একটি বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যেহেতু ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করছে আমরা জানি যে বিএসএফ এ গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছে সীমান্তে হত্যা বন্ধে কোন আলোচনা হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ সীমান্তে এইটা অনেক খুবই আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল গতদিনে কিন্তু যে সীমান্ত সীমান্তে দুইজন বিএসএফ গুলিতে মারা গিয়েছেন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তারা বলছেন যে তারা সীমান্ত রক্ষা বাহিনীর যারা আছেন তাদের সাথে কথা বলছেন বারবার বন্ধুত্ব সুলভ বন্ধন তৈরি করার জন্য বারবার তাদেরকে তাগিদ দিচ্ছেন এবং সীমান্ত হত্যার ব্যাপারে তারাও আফসোস জানিয়েছেন এবং এ নিয়ে তারাও কিন্তু তারাও কিন্তু আমাদের সাথে যে অস্বস্তিতে তারা ভুগছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এই ধরনের হতা যাতে ভবিষ্যতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু দুই দেশেরই আলাপ আলোচনা চলছে দুই দেশেরই সীমান্ত রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীদের মধ্যে কথা চলছে যেন সীমান্ত রক্ষার জন্য আর কোনো প্রাণ যাতে না হারাতে হয় বা কারো আরও কারো প্রাণ যাতে না যায় এবং আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় এই বিষয়ে তারা আলাপ আলোচনা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন নিশ্চয় ফলপ্রসূ সমাধানের প্রত্যাশায় আমরা থাকবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী জানাতুল মোহনা দর্শক এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী জানাতুল মোহনা